2026 সাল নাগাদ বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলেও জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আশ্বস্ত করেছে ইইউ, জানিয়েছেন প্রধানমন্ত্রী। 28 অক্টোবর বিএনপি জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাশকতা করলে ব্যবস্থা, ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসাবে র্যাব। নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি না দিলে সারা ঢাকায় ছড়িয়ে পড়বে নেতাকর্মীরা, হুঁশিয়ারি গয়েশ্বরের। 28 অক্টোবর মাঠে নামবে লাখ লাখ মানুষ। রাজনৈতিক বিষয় সমাধান করা ইসির দায়িত্ব নয়, বলেছেন কমিশনার আনিসুর রহমান। জানালেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন 2026 সাল নাগাদ বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলেও জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আশ্বস্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্থানীয় সময় দুপুরে সংস্থাটির সদর দপ্তরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েনের সাথে একান্ত বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। একই সাথে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে ইইউ এর সহযোগিতাও চাওয়া হয়েছে। এছাড়া গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের। পরে নবায়নযোগ্য জ্বালানি খাতে 35 কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি এবং ইসি ও ইউরোপিয়ান ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য খাতে 4.5 কোটি ইউরোর একটি অনুদান চুক্তি সই হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন এ সময় উপস্থিত ছিলেন। এদিন গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এদিন ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে। যাতায়াতের সুবিধার জন্য ঢাকার প্রবেশ পথ বন্ধ করা হবে না, তবে আন্দোলনের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঘিরে উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনার মাঝে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে বৈঠকে অংশ নেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন সামনে থাকায় বিজয় দিবসের অনুষ্ঠানে কিছু পরিবর্তন আসতে পারে। এ সময় 28 তারিখ ঘিরে সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। আইনসঙ্গতভাবে যে আরও যদি 10টা পার্টি চায় যে আমরা ওই দিনই সমাবেশ করবো, আমরা বললাম নিয়ম শৃঙ্খলা মেনে শান্তি রক্ষা করে যদি তোমরা করতে পারো করবো। আমাদের ঢাকায় প্রবেশপথ আমরা কেন বন্ধ করবো? ঢাকায় আসবে যারা ব্যবসায়ী কাজে আসবে, চাকরির জন্য আসে। এখন তো ঢাকা বাইরের থেকেও, যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে বা ঢাকার বাইরের থেকেও মানে যারা চাকরি করেন কিংবা কোনো অফিস আদালত করেন তারাও আসেন। কাজে ঢাকার পথ বন্ধ করা আমরা কেন করবো? আমরা ঢাকার কোনো পথ আমরা বন্ধ করব না। আমরা তাদের, তারা যদি শান্তিপূর্ণভাবে তারা তাদের নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং করে চলে যায়, আমাদের কিছু বলার নেই, আমরা সেখানে কোনো বাধা দেব না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেওয়ার সুযোগ নেই। নির্বাচন ও সরকার পরিবর্তন সংবিধান মেনেই হবে বলেও মন্তব্য করেন তিনি। সরকার একটা গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে এখানে আসছে, তার যে টেনিওর সেই টেনিওরের পরে একটা নির্বাচন হবে, তারপরেই সরকার পরিবর্তন হবে। আমাদের কনস্টিটিউশন অনুযায়ী ধাক্কা দিলে সরকার পড়ে যাবে এই ধরনের কোনো শব্দ লেখা নেই। কাজেই যেটা কনস্টিটিউশনের বাইরে সেটা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেটা করার কর্তব্য সেটা তারা করবে, এটাই সঠিক। এখানে আর তো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুলিশ কমিশনার ঢাকায় কোন জায়গায় করলে এত লোক তারা আনবেন, তারা ঘোষণা দিয়েছেন কিংবা পত্রপত্রিকা জানান দিচ্ছেন কিংবা ফেসবুকে মানে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছেন, আমরা যেগুলি আমাদের কাছে যেগুলি আসছে তারা নাকি সারা বাংলাদেশের থেকে যারাই বিএনপি করে সবাইকে ঢাকায় নিয়ে আসবেন, কোনো সদস্যই বলে বাদ থাকবে না, এইরকমই আমরা শুনতেছি। সেই রকম যদি হয় তাহলে তো এই যে এত লোক ঢাকায় আসলে একটা মানে একটা অন্য ধরনের পরিস্থিতি হতে পারে। সেই জন্যই আমাদের কমিশনার সাহেব তাদেরকে কোথায় এই সমাবেশটা করতে দিবেন এটা কমিশনার সাহেব বুঝবেন, কমিশনার সাহেব সেইভাবেই তিনি সিদ্ধান্ত নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনসারদের আটক করার ক্ষমতা দেওয়ার বিষয়টি সঠিক নয়, বাহিনীর আইনটি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যার পর আর কিছু বলার থাকে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সেইখানেই রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সবাই অ্যাটেন্ড করেছিলাম আমাদের।
রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বাইরে থেকে এসে কেউ যাতে নাশকতা করতে না পারে সে ব্যাপারে গোয়েন্দা বাহিনী কাজ করছে। আজাগ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন। র্যাব আরও জানায়, আগামী 28 অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে রাজস্থানের প্রবেশপথে চেকপোস্ট থাকবে, কেউ যেন নাশকতার বস্তু নিয়ে ঢুকতে না পারে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ থেকে ফেরারি আসামি কামাল উদ্দিনকে গ্রেফতারের বিষয়ে আজ সংবাদ সম্মেলন করে র্যাব। এতে জানানো হয়, 2006 সালে কেরানীগঞ্জের রোহিতপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিনের বালুর ব্যবসা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় খুন হন আনোয়ার হোসেন। হত্যার পর মধ্যপ্রাচ্যে পালিয়ে যায় কামাল উদ্দিন। এই ঘটনায় আদালত কামাল সহ বেশ কয়েকজনকে ফাঁসির সাজা দেয়। পরে 2019 সালে দেশে ফিরে নাম পাল্টে হবিগঞ্জে বিয়ে করে কামাল। 28 অক্টোবরে বেশ কয়েকটি নয়াপল্টনে বিএনপিকে মহাসমাবেশ করতে না দিলে নেতাকর্মীরা সারা ঢাকায় ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের অনুমতি নিতে হবে তা সংবিধানের কোথাও নেই বলেও দাবি করেন তিনি। বুধবার রাজস্থানের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন গয়েশ্বর রায়। তিনি জানান, পুলিশের ভূমিকা যেন রাজনীতিবিদদের মতো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দল তাদের পছন্দ মতো জায়গায় কর্মসূচি পালন করবে, এটি তাদের অধিকার। 28 অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকারও আহ্বান জানান গয়েশচন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকার পতনের এক দফা দাবি আদায় করতে চায়। সরকার বিএনপির কর্মসূচি ঘিরে সংঘাত উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা আমাদের সভা করব, আমরা সভা করব সেদিন যেখানে আমরা বসার কথা সেখানে না বসতে সারা ঢাকা ও রাস্তার অধিক করেছে। আমরা ঢাকার শহর থেকে নগরে শুরু করি একদম অধিকে বলেছে, যা যাতে তাই নিয়ে দেখবেন প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে যা খুলে কিছু রাস্তায় নিয়ে আসবে, তারা তো টের পাচ্ছে না তখন টের পাবে। 28 অক্টোবর মহাসমাবেশ হবে, আওয়ামী লীগ সমস্ত শক্তি প্রয়োগ করেও বিএনপির সমাবেশ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবে পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলাদেশ কোন পথে শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, মধ্যরাতে সরকারকে কেউ বিশ্বাস করে না, তাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় সব বিরোধী দল। এই সরকারের সংসদ ভেঙে নতুন সংসদ করতে হবে। সভায় বিএনপি নেতা আহমদ আজম খান বলেন, 14 দলের 2 নেতা বলেছে 28 তারিখ তারা মাঠে নামবে না, আর তারা নামলেও কিছু যায় আসে না। সাধারণ মানুষ জেগে উঠেছে, তাদের পায়ে আওয়াজ শোনা যাচ্ছে, লাখ লাখ মানুষ মাঠে নামবে, আওয়ামী লীগ পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, রাজনৈতিক বিষয় সমাধান করা কমিশনের দায়িত্ব নয়, ইসি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কাজ করছে। দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তার সঙ্গে মত বিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আনিসুর রহমান বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নিয়ে এমন কিছুই কমিশনের কাছে দৃশ্যমান নয়। নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের 44টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে কেউ কেউ সেই আহ্বানে সাড়া দেয়নি। নির্বাচনে অংশ নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, নির্বাচন কমিশনের কিছুই করার নেই। এ সময় তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন। লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় সেটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি, করবো, আমাদের শেষ পর্যন্ত বলতে যথেষ্ট থাকবে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের। আমরা চাই ভোটার আসে, ভোটার আসছে, ভোটার যদি অংশগ্রহণ করে নির্বাচনে, ভোটে যদি ভোটাররা উপস্থিত হয় তাহলে আপনি সেটা অংশগ্রহণমূলক বলবেন না? অবশ্যই বলবো। আমার কাজে ভোটার নেই, ভোটার যদি উপস্থিতি বেশি হয় তাহলে আমি অবশ্যই সেটাকে অংশগ্রহণমূলক বলবো। বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করার সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে দফায় দফায় অবরোধ সৃষ্টি করে। উপজেলার তেলিরচালা এলাকায় এই ঘটনা ঘটে। কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের বিক্ষোভের তৃতীয় দিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিচালা এলাকায় অবস্থিত লগজ অ্যাপারেলস লিমিটেড, এটিএস অ্যাপারেলস লিমিটেড, হাইড্রোক্সাইড এবং কোনাবাড়ি এলাকার এলজেড লিমিটেড, ওরিয়েন্ট এলিউর
লিঞ্জেরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। তারা মাসিক বেতন 23,000 টাকা করার দাবি জানায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে কয়েকবার সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা 3টার দিকে ওই সড়কে আবারও যানবাহন চলাচল শুরু হয়। তবে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাম দিন দিন বেড়ে চলেছে, সেই অনুমাতে আমাদের এই স্যালারি 10,000-12,000, এটা কিছু হয় না। রুম ভাড়া খাওয়া করার বাজারজাতকরণ করতে গেলে আমাদের কিছু থাকে না। আমরা বাজারে গেলে যে টাকা পাই ওই টাকাতে আমরা বাজার করতে পারি না। না পারার কারণে আমরা রাস্তায় নামিছি, রাস্তায় নামার কারণে আমাদের দিয়া পুলিশ দিয়ে হয়রানি করাচ্ছে। আমাদেরকে লাঠি চার্জ করা হয়, গুলিবিদ্ধ করা হয় এবং রাস্তার মধ্যে ককটেল বিস্ফোরণ করা হয়। আমাদের আজকে জীবনের কোম্পানিরা কাজ করে নিয়েও আজকে আমাদের জীবনের কোন নিরাপত্তা নাই। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশির জানাজা শেষে ইসলামনগর মসজিদের পাশে তাকে দাফন করা হয়েছে। বুধবার সকাল 11টায় ঠাকুরগাঁও শহরের ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে সকাল থেকে জড়ো হতে থাকে লোকজন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দুবাইয়ে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম শাহেদ সহ জেলা উপজেলা ও তৃণমূলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ সাদেক কুরাইশি মঙ্গলবার দুপুর 12টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে 63 বছর বয়সে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায় রেখে গেছেন। ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় আবারও স্বাভাবিকভাবে চলছে বন্দরের কার্যক্রম। একদিন বন্ধ থাকার পর আজ সকাল 9টা থেকে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে মঙ্গলবার সকাল 6টা হতে বুধবার সকাল 9টা পর্যন্ত বন্দরের বহির্নোঙর ও জেটিতে পণ্য ওঠানামা বন্ধ ছিল। সব জাহাজকে বন্দর জেটির সমুদ্রে নিরাপদ অবস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এদিকে ঘূর্ণিঝড় হামুনের আঘাতে চট্টগ্রামে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দমকা হাওয়ায় বাঁশখালী উপকূলীয় এলাকায় কিছু গাছপালা উপড়ে পড়েছে, তবে স্থানীয় লোকজন তা সরিয়ে নেয়। অন্যদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় মংলা বন্দরেও পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বন্দরে অবস্থানরত সবকটি জাহাজের পণ্য খালাস চলছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে দেখুন ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাকে সফল করতে বর্ধিত সভা হয়েছে। নগরীর একটি কনভেনশন হলে সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাসিরুদ্দিন সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। FBCCI-র নবনির্বাচিত সভাপতি মাহবুব আলমকে চট্টগ্রামে সংবর্ধনা দিয়েছে রাউজানবাসী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়ন শোভাযাত্রা হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে 14টি ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে আসে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ অন্যরা উপস্থিত ছিলেন। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রশিক্ষিত 17 জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ মাস্টার পাড়ায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা বাড়ি।
প্যালেস্টাইনে ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে না দেওয়ার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। একই প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলার নোয়াগাঁও গ্রামবাসী। হবিগঞ্জে কুড়েঘর সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ আয়োজিত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় বচন সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় প্রেস ক্লাবে সংগঠনের সভাপতি কবি কে এম তালুকদার তোফায়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবি ও চলচ্চিত্র অভিনেতা এ বি এম সোহেল রশিদ। ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৫০,৫০০ মিটার কারেন্ট জাল ও ৫৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাবিত জমির মালিকরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে। কোটালীপাড়ার ঘাগর নদী, রামশিল সন্ধ্যা নদী, কাশিয়ানীর বাঁধনডাঙ্গায় কুমার নদে নৌকাবাইচ হয়। নানা বয়সী মানুষ এই আয়োজন উপভোগ করেন। নৌকাবাইচ উপলক্ষে এসব এলাকায় নদীর দুপাড়ে বসেছে গ্রামীণ মেলা। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ২০২৬ সাল নাগাদ বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলেও জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আশ্বস্ত করেছে ইইউ, জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২৮ অক্টোবর বিএনপি জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাশকতা করলে ব্যবস্থা, ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসাবে র্যাব। নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি না দিলে সারা ঢাকায় ছড়িয়ে পড়বে নেতাকর্মীরা, হুঁশিয়ারি গয়েশ্বরের। ২৮ অক্টোবর মাঠে নামবে লাখ লাখ মানুষ। রাজনৈতিক বিষয় সমাধান করা ইসির দায়িত্ব নয় বলেছেন কমিশনার আনিসুর রহমান, জানালেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ ৭:৩০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।